বিশ্বাস করেন এখন বিশ্বের অবস্থা যা, আগামী বিশ্বের অবস্থা আরো ভয়ঙ্কর হবে। যদি আল্লাহ না করুক, আমরা দোয়া করছি যেন আল্লাহ না করে, যদি আল্লাহ না করুক ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধটা পারমাণবিক যুদ্ধের দিকে যায়, বিশ্বের অবস্থা খারাপ আছে। এটা যারা জিওপলিটিক্স পড়ে, পলিটিক্যাল সায়েন্স পড়ে, যারা রাজনীতি করে তারা জানে বিষয়টা, মিলিটারি সায়েন্স যারা পড়েছে তারা জানে, একটা নিউক্লিয়ার যুদ্ধ বিশ্বের প্রেক্ষাপট চেঞ্জ করে দেখে দেবে। শুধু এই দেশগুলো ধ্বংস হবে তা নয়, অর্থনীতি পড়ে যাবে, সাপ্লাই বন্ধ হয়ে যাবে, মেডিকেল সাপোর্ট পাবেন না, ফ্রেশ বাতাস পাবেন না, ফ্রেশ খাবার পাবেন না, রোগ ব্যাধি ছড়াবে, বিকলাঙ্গ প্রজন্ম তৈরি হবে, বাতাসে বিষাক্ত গ্যাস ছড়িয়ে যাবে, অনেক কিছু হবে, একটা পৃথিবীর কাঠামো নষ্ট হয়ে যাবে। এবং বিশ্ব এখন দাঁড়িয়ে আছে সামনে, যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। একটা হাদিস আমি বলে দেই, আখিরুজ জামানে মালহামা হবে একটা। এই হাদিস এখানে যুদ্ধের নাম বলা হয়েছে মালহামা, মালহামা শব্দের অর্থ মহা।